হ্যালো এভরিওয়ান, তপু কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাকে ওয়েলকাম জানাই। আজকে আপনার জন্য নিয়ে এসেছি আপনাদের জন্য নিয়ে এসেছি কীভাবে পারফেক্টভাবে হোটেল স্টাইলে ভাজি করতে হয় সেটা। আমি আপনাদেরকে আজকে অল্প সময়ের মধ্যে কীভাবে পারফেক্টভাবে হোটেল স্টাইলে ভাজি করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নিই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। অলরেডি আমি এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো তেল। আমি অবশ্যই এখন 2 থেকে 3 মিনিট এখন তেলটাকে গরম করে নেব। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম আমার কুচি করে রাখা যে পেঁয়াজ কুচি, 1/2 চামচ রসুন বাটা। অবশ্যই হোটেল স্টাইলে ভাজি করতে গেলে কিন্তু অবশ্যই পেঁয়াজ এবং রসুনটাকে ইউজ করতে হবে, তাহলেই ভাজিটা কিন্তু রসুন স্টাইলের হয়ে যাবে। আমি অবশ্যই এখন টাইম নিয়ে একটু পেঁয়াজ এবং রসুনটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ এবং রসুনটা আরও বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে হালকা করে পেঁয়াজ এবং রসুনটা ইউজ করছি, তাহলে আমার কাছে অনেক খেতে টেস্ট লাগে। আমি সবজি হিসেবে ইউজ করছি বরবটি, গাজর, বাঁধাকপি এবং আলু। এই 4টি ভেজিটেবলসকে আমি আগে থেকে হালকা করে সিদ্ধ করে রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। অবশ্যই এখানে কিন্তু শুকনো মরিচ ইউজ করতে হবে, কাঁচামরিচ দিয়ে কিন্তু হোটেল স্টাইলে ভাজি তৈরি করা যাবে না। আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম 1/2 কাপের মতো পানি, যাতে আমার সবজিগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমি অবশ্যই ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিমাম 5 মিনিট পর আমি এখন ঢাকা তুলব, তুলে দেখব আমার সবজি থেকে কিন্তু আগের চেয়ে আরও অনেকটা পানি বের হয়ে গেছে। আমি কিন্তু পানি খুব একটা দিইনি, 1/2 কাপের মতো দিয়েছি, কিন্তু বাড়তি সবজি থেকেও অনেকটা পানি বের হয়েছে। আমি অবশ্যই একটু চাপ দিয়ে দিয়ে সবজিটাকে ভাজতে থাকবো, যাতে আমার সবজিগুলো কিছু সবজি ভেঙে যায়। যেহেতু আমার সবজি থেকে এখনও অনেকটা পানি রয়েছে, সেই জন্য আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আমি আবারও 3 থেকে 4 মিনিট পর ঢাকা তুলে দেখছি আমার সবজি থেকে কিন্তু অনেকটা পানি শুকিয়ে গেছে। এখন আমি অবশ্যই এখন ভালো আমি টেস্ট করে দেখবো আমার সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না। আপনারা চাইলে হাত দিয়েও দেখতে পারেন, কিন্তু আমি হাতার সাহায্যে এভাবে চাপ দিয়ে দিয়ে সবজিগুলো ভেঙে দিচ্ছি। এটার জন্য আমি বুঝতে পারছি যে আমার সবজিগুলো অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি অবশ্যই এখন এইভাবে সবজিটাকে ভাজতে থাকবো, কারণ সবজি ভাজির টেস্টটা ডিপেন্ড করবে এখন আমি যতটা টাইম নিয়ে সবজিটাকে ভাজবো তার উপর। আমি এখন মিনিমাম 5 মিনিটের মতো এখন সবজিটাকে এইভাবে কুক করতে থাকবো। আপনারা অবশ্যই রেসিপিটা ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সঙ্গে ট্রাই করতে পারেন। ভাত কিংবা রুটি পরোটার সঙ্গে ট্রাই করলেই বেশি টেস্টি লাগবে। আমি এইভাবে হাতার সাহায্যে এখন অনেকগুলো সবজিকে ভেঙে ভেঙে দেব, যাতে আমার সবজি ও ভাজিটা অনেক আঠালো হয়। মিনিমাম এভাবে 5 মিনিটের মতো কুক করার ফলে আমি এখন আমার সবজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এখন সবজিটাকে সার্ভিং বলে তুলে ফেলছি। দেখলেন তো কতটা ইজিলিভাবে তৈরি করে ফেললাম আমার আজকের এই সবজি রেসিপি। আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে। আর এরকম মজাদার মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন।